হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 8:30 সকাল। তো দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এদিকে। তো বৃষ্টিতে নার্সারির অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক চারা গাছ ডুবে যাচ্ছে, কাজও ঠিকঠাক হচ্ছে না। এগুলি আমার হচ্ছে চিগরেশের চারা। এখানে চিগরেশ চারা মোটামুটি 7-8 দিন আগে আমি প্যাকেট দিয়েছিলাম। তো চারাগুলো বৃষ্টিতে বেশ ভালোই হয়ে গেছে। এখানে বৃষ্টি হওয়াতে একটা সুবিধা হয়ে গেছে, কারণ এখানে আমি এক্সট্রা করে আমাকে আর জল দিতে হয়নি। আর ওইদিকে আছে সেগুন গাছ, সেগুন গাছ উঠতেছে এইদিকে, সেগুনের কাটিং। সেগুন গাছ অনেক বড় হয়ে গেছে। এই যে এখানে বৃষ্টির জলে খুব ভালো হয়েছে। এখন এখন ছোট ছোট মাথা বের করে দিচ্ছে এরা। এই যে প্রত্যেকটা প্যাকেটেই এখন প্রত্যেকটা প্যাকেট থেকেই কুশি নিচ্ছে। এই যে প্রত্যেকটা প্যাকেট, অনেক গাছ বড় হয়ে গেছে মাঝে মাঝে। তো বৃষ্টির জন্য কাজ করতে পারছি না ঠিকঠাক, কাজ শুরু হয়ে যাবে আশা করি, বৃষ্টি আর মনে হবে না। পেয়ারা গাছ, পেয়ারা গাছ অনেক বড় হয়ে গেছে। পেয়ারা গাছ স্বাস্থ্যবান পেয়ারা গাছ, কেউ চাইলেই নিতে পারেন, নার্সারিতে এসে কালেক্ট করতে পারেন। গামারি বাগান, এগুলি গাছ বিক্রি হয়ে গেছে অলরেডি, লোক আসবে এসে নিয়ে যাবে। এগুলো হচ্ছে আমার মেহগনির চারা। আমি কিছু চারা টেস্টিংয়ের জন্য জাস্ট আমি তুলে নিয়ে মাদার বেড থেকে তুলে নিয়ে এখানে করেছিলাম। এখানে মোটামুটি 40-50টা চারা আছে, আর টোটাল চারাটাই আমাদের 2000-3000 চারার মতো ওখানে আমার বেডে পড়ে আছে। ওখানে মাদার বেডে ওখান থেকে উঠে নিয়ে আসবো, বৃষ্টি কমলে এগুলো নিয়ে আসবো। আমি জাস্ট টেস্টিংয়ের জন্য এগুলো করছি, তুলে নিয়ে আসছি। বেশ এগুলো হয়ে গেছে, এগুলো গাছগুলো লেগে গেছে, এখন আর মরবে না এগুলো। তো বৃষ্টি কমলে কাজ শুরু হয়ে যাবে নার্সারিতে। সঙ্গে থাকো, পাশে থাকো। থ্যাংক ইউ।